আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। হয়তোবা আজকের এই ভিডিও টাইটেল অর থাম্বনেল দেখেই হয়তোবা আপনার মনটা কিছু পরিমাণ খারাপ হয়ে গেছে, তাই না? অনেক দিন যাবত এই গল্পের সাথে আছেন আপনারা সবাই, অনেক অনেক পছন্দ করেছেন এই গল্পটি, ত্রিতনয়া গল্পের একদম লাস্ট পর্ব এটি। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে গল্পের সমাপ্তিটাও। সেই আশা নিয়ে আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, দেখার পর কমেন্ট করতে ভুলবেন না। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আজকের এই ত্রিতনয় আপনাদের সবার পছন্দের গল্পের একদম সমাপ্তি পর্বে আপনারা সবাই কমেন্ট করবেন, এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এমন আরও বাছাই করার সব ভালোবাসার রোমান্টিক গল্পগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর বেশি ওঠা পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফারুক জারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই গল্পের এক নম্বর পর্ব থেকে যারা আজকের এই শেষ পর্ব পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই মন্তব্য করবেন শুরু থেকে আজকের এই শেষ পর্ব পর্যন্ত পুরো গল্পটা আপনার কেমন লেগেছে, আশা করছি কমেন্ট করতে ভুলবেন না। তবে আমারও খারাপ লাগছে আপনাদের সবার পছন্দের গল্পটা সমাপ্তি হয়ে গেল, হয়তোবা নেক্সট নতুন কোনো গল্প নিয়ে আসলে এর মতো ভালো নাও লাগতে পারে আপনাদের। তো যাই হোক, শেষ তো গল্পের হবে, তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। নাফিসা বাবুর কাঁথা চেঞ্জ করতে জেরিনের কাছে গেল, হঠাৎই চোখে পড়লো বাবুর কোমরের দিকে তাবিজ বাঁধা আছে কোমরে। নাফিসা বলল, ভাবি এইসব তাবিজ কেন ব্যবহার করেন? জেরিন বলল, এগুলো নজরের তাবিজ। নাফিসা বলল, এসব ব্যবহার করা ঠিক না, ওগুলো পাপ, এগুলো আল্লাহর বিপক্ষে চলে যায়, এগুলো শিরক করা হয়ে যায়। জেরিন বলল, বিপদ আপদ থেকে বাচ্চাদের দেয়া লাগে। নাফিসা বলল, আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর বিপদ আপদ থেকে রক্ষা করার মালিকও তিনি, সেজন্য তাবিজের প্রয়োজন নেই, এগুলো শিরকের আওতাভুক্ত। আর আপনি বাচ্চার কপালে টিকাও লাগান, এসব একদমই জায়েজ না। আমার আপদের বেবির ক্ষেত্রেও কখনোই এসব ব্যবহার করে না, কপালে টিকা লাগায় ফেরাউন অনুসারীগণ। নাফিসা কথা বলতে বলতে এখানে বড় মা হাজির হয়েছে। নাফিসা ও তাবিজের কথা বলতে তিনি বলে দিতে বললেন, আল্লাহর সৃষ্টি, আল্লাহ নিজেই রক্ষাকারী, এর জন্য তাবিজে বিশ্বাস কিংবা কপালে পায়ে কানের পিছনে কালা টিকা লাগানো ঠিক না, শিরককারীর অবস্থান জাহান্নামে। জেরিন দোটানায় পড়ে গেল, আর মানও নিষেধ করেছিল এসব পড়াতে, তাহলে কি তার ফেলে দেওয়া উচিত? কিন্তু তার মা যে দিল, ফুপুতেও রাখতে বলল, তবে নিষেধকারীর সংখ্যাই বেশি, তারও না দেওয়া উচিত। বড় মা যেহেতু না দেওয়ার জন্য সাপোর্ট করলো, জেরিন তাবিজ খুলে ফেললো। অথপর বলল, বড় মা কপালের কালো টিকা তো সৌন্দর্যের জন্য দেওয়া হয়। বড় মা জবাবে বলেন, কিসের সৌন্দর্য? আল্লাহ যেমন বানিয়েছেন সেটাই প্রকৃত সৌন্দর্য, যদি তার সৌন্দর্যের জন্য টিকা দেওয়া লাগতো তবে আল্লাহ তাআলাই দিয়ে দিতেন, জিহানের সময় ও না নিষেধ করলাম টিকা লাগাতে। জেরিন বলল, মা বলল দিয়ে রাখতে, তাই দিয়েছিলাম এই কদিন, আজ দেই নাই। বড় মা বলল, তোর মা বলল কখনোই দিবি না, আল্লাহর ওপর ভরসা রাখবি সবসময়। নাফিসা তার ঘরে এসে দেখলো ইমরান গোসল সেরে নিয়েছে আর লুঙ্গি নিজেই ধুয়ে বারান্দায় নেড়েছে। নাফিসাকে দেখে বলল, এই রাতের বেলা অযথা গোসল করিয়ে ছাড়লে? নাফিসা বলল, একটুর জন্য গোসল করার প্রয়োজন ছিল, পোশাক পাল্টে নিলেই পারতে। আজও নাফিসা গোমরামুখ হয়ে ঘুমালো, তবে ঘুম ভেঙেছে অদ্ভুত শব্দে। চমকে উঠে চোখ খুলে দেখলো লাইট জ্বালিয়ে ইমরান আজশো অবস্থা থেকে সামনে একটা লাভ শেপে বেলুন ধরে রেখেছে, তাহলে বেলুন ফাটিয়ে তার ঘুম ভাঙিয়েছে। নাফিসাকে চোখ খুলে তাকাতে দেখে সে বলল, শুভ বিবাহবার্ষিকী বউ। ইমরান কপালের ঠোঁট ছুঁয়ে দেওয়ার সাথে সাথেই নাফিসার ঘুমঘুম চেহারায় হাসি ফুটে উঠল। নাফিসা বেলুনটা ইমরানের হাত থেকে নিল, অতঃপর ইমরানের গলত জড়িয়ে ধরে কপালে কোমল স্পর্শ দিয়ে বলল, শুভ বিবাহ বার্ষিকী প্রিয় বর, ভাবা যায় এই কুট্টুসের সাথে একটা বছর কাটিয়ে দিয়েছি, অতঃপর
ইমরানের মাথার পিছনে রেখে খামচি দিয়ে বেলুনটা ফাটিয়ে দিল। ইমরান এক হাতে নিজের কান চেপে ধরে বলল, কানে পর্দা ফাটানোর ব্যবস্থা করছো? নাফিজা খিলখিলি হেসে বলল, তো এই মধ্যরাতে আমার ঘুম ভাঙিয়েছে কেন? ইমরান তার গালের সাথে গাল লাগিয়ে এক বালিশে শুয়ে বলল, হার্টবিটকে উইশ করার জন্য। নাফিজা বলল, তো আমি আবার বিবাহবার্ষিকী উপলক্ষে গিফট চাই, দিবা না? ইমরান বলল, আমি বোধ জানি তুমি কী গিফট চাইবে, তাই আগে আমার কথার উত্তর দাও, তুমি পড়াশোনা করবে কি করবে না? নাফিজা গোমরামুখ হয়ে আর চোখে তাকালো ইমরান, আবার বলল, বলো। নাফিজা বলল, করব। ইমরান বলল, তাহলে এখন ওসব চিন্তা করছো কেন? নাফিজা বলল, আশেপাশে সবার ঘরে পূর্ণতা আছে, আমার ঘর কেন শূন্য থাকবে? ইমরান বলল, তোমার ঘরেও পূর্ণতা আসবে যখন সময় হবে। তোমার ইচ্ছে করছে, এটা তোমার দোষ না। বিয়ের পর মেয়েদের মাঝে মাতৃত্বের স্বাদ জন্মে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু তুমি শুধু সংসার করবে না, তোমার পড়াশোনা আছে, নিজেকে একটা নির্দিষ্ট স্তম্ভে দাঁড় করার লক্ষ্য আছে, সেটা পূর্ণ না করে কেন এখন শুধু সংসারের মনোযোগী হয়ে পড়ছো? তুমি দেখো, পড়াশোনা যদি এটুকু ফাঁকি না দিতে তাহলে কি ফার্স্ট ক্লাস আসতো না? নিজের হেয়ালি পড়ার কারণে রেজাল্ট খারাপ করলে, আর সবার সাথে যে তুলনা করছো, তুমি কি তাদের সবার সমান? না বয়সে না যোগ্যতায়, কোন দিক থেকে তুমি তাদের সমান না? আর আমাদের বিয়েটাও তো এত তাড়াতাড়ি হতো না, আমি সমস্যা না পড়লে বিয়ে করতাম না, আর সমস্যা ব্যতীত তোমাকেও এখন বিয়ে দিত না, সেটা তুমি জানো না? বিয়ে না হলে কি সংসারের জন্য এমন পাগল হতে এখন? সবার কোলে সন্তান দেখে কখনো কি এমনটা ভাবতে যে, ইস, যদি আমার কোলে একটা সন্তান থাকতো, কি ভাবতে? যেখানে নিজের বিয়ের কথা নিয়ে কখনো ভাবনি। নাফিজা চুপ করে আছে। ইমরান একটু থেমে আবার বলল, আমার ঘরে এসেছে তো কি হয়েছে? তাই বলে তোমার বয়স বিয়ের অজুহাতে বেড়ে যায়নি, সময়টাকে এখন অন্যরকমভাবে উপভোগ করো, নিজের স্তম্ভকে পাকাপোক্ত করো। আমিও চেষ্টা করি আমার অবস্থানটা আরেকটু ভালো জায়গায় স্থানান্তর করতে। নেক্সট জেনারেশনের জন্য আলাদা একটা প্রস্তুতির প্রয়োজন হয়, আমাদের পরিবারের আরেকটু সচ্ছলতার প্রয়োজন আছে। একটা বাচ্চার পিছনে কত খরচ প্রয়োজন সেটা আশেপাশে দেখছো না তুমি? তো সেভাবে প্রিপেয়ার না থাকলে কীভাবে সামলে নিব? তাছাড়া আমাদের মা বাবাদের জন্য উচ্চ শিক্ষিত মায়ের প্রত্যাশা করি আমরা। তোমার আর 2-3 বছর প্রয়োজন গ্রাজুয়েশন কমপ্লিট করার, এই সময়টুকু কি মাতৃত্বের স্বাদ স্থগিত রাখা যায় না? আপুদের দিকে তাকিয়ে দেখো, তারা সংসারী হয়েছে কি তোমার বয়সে? তাছাড়া ম্যাচিওর থাকা সত্ত্বেও কত সমস্যায় ভুগেছে, সেখানে তুমি তো একটা বাতাসি। নাফিজা বলল, আমি বাতাসি? ইমরান শরীর কাঁপিয়ে হেসে বলল, হবু বাবুর মা, এখন আমাদের প্রেমের বয়স, আমরা প্রেমের সময়টা কেন বাচ্চাদের পিছনে দৌড়ে নষ্ট করব? আগে প্রেম করি, ইনশাল্লাহ পরে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করব। নাফিজা বলল, আম্মা নাতনি নাতনির কথা আবার বললে শুনবে কে? ইমরান বলল, এক কান দিয়ে প্রবেশ করবে, অন্য কান দিয়ে বাহির হয়ে যাবে। নাফিজা বলল, মাঝরাতে ঘুম ভাঙিয়ে জ্ঞান দিতে আসছে, ঘুমাও চুপচাপ। ইমরান বলল, আচ্ছা দিব না আর্গেন, আমার শব্দে উপস্থিত অন্য কোনো গিফট চাও? নাফিসা বলল, ভেবে নেই। ইমরান বলল, ওকে। একটু পর নাফিসা ইমরানকে ঠেলে বলল, ঘুমিয়ে গেছ? ইমরান বলল, নাফিসা বলল, পিকনিকে যাব। ইমরান ব্রোকোচকে ছোটো ছোটো চোখ করে তাকিয়ে বলল, কিসের পিকনিক? নাফিসা বলল, ফ্যামিলি পিকনিক। ইমরান বলল, ফ্যামিলি পিকনিক? হানিমুনে যেতে চাইলেও তো নিয়ে যেতাম, ফ্যামিলি পিকনিকে কে যাবে? নাফিসা বলল, কেন, আমরা সবাই। ইমরান বলল, সবাই নিজের জীবন নিয়ে দৌড়ায় আর তুমি আছো পিকনিক নিয়ে? মাঝরাতে মাথা খারাপ হয়ে গেছে তোমার, ঘুমাও। নাফিসা বলল, বেশি কথা বলবা, খুন করে ফেলবো, আমি পিকনিকে যাব, এটাই আমার চাওয়া গিফট। সেই কবে থেকে বলছি ফ্যামিলি পিকনিক আর যাওয়া হয় না, ছোট্ট থাকতে যাই বাবা মা বেড়াতে নিয়ে যেত, একটু বড় হলাম পরে আর সুযোগই হয় না, এর স্কুল চালু, এর কোচিং চালু, তার কলেজ আছে, বাবার অফিস আছে, সে অসুস্থ, এমন একটা না একটা ঝামেলা লেগেই থাকে সব সময়। এখন বিয়ে হয়েছে, ভাবলাম আপুরা ভাইয়ারা মিলে যাব, এখানে ওনার আপত্তি? ইমরান বলল, আপত্তি না, আপুদের বাচ্চা নিয়ে তোমার সাথে পিকনিকে যাবে এখন? নাফিসা বলল, এহ, বাচ্চা নিয়ে যেন কেউ আর যায় না, আর আমি এখনকার কথা বলছি না তো, প্রয়োজনে আরও কিছুদিন পরে যাব, তবুও যাব। ইমরান বলল, ওকে, আমার তরফ থেকে আমি রাজি, এবার কে যাবে না যাবে তার ব্যবস্থা তুমি করবে, এখন আমরা ঘুমাবো, আর কোনো কথাই হবে না।
নিশাতের জন্মদিনে আশিক হলুদ ড্রেস গিফট করেছে, এ নিয়ে তিনটা ড্রেস গিফট করলো আর তিনটাই হলুদ। ড্রেস খারাপ না, কিন্তু বার্থডেতেও একটা হলুদ দেওয়ার প্রয়োজন ছিল। সে আশিককে কল করলো, আসসালামু আলাইকুম। আশিক বলল, ওয়ালাইকুম আসসালাম। নিশাত বলল, ঈদুল ফিতর, ঈদুল আজহা আর আজ বার্থডেতেও হলুদ কেন? শপিং মলে কি অন্য কালার অভাব ছিল? আশিক খুব শান্ত গলায় জবাব দিল, হলুদ আমার প্রিয় রং, তাই তো তোমায় নিজের রানীকেও হলুদ পরি করে বা হলুদ পরি বানাতে চাই। এই কথার উপর কোনো কথা বলার নেই নিশাতের, তার পছন্দের অবশ্যই সে ভালোবাসা গ্রহণ করবে, সারা জীবন তাকে হলুদে ডুবিয়ে রাখুক তবু আপত্তি করবে না। অতঃপর সে মিষ্টি কণ্ঠে বলল, ড্রেসটা খুব ভালো লেগেছে, দেখবে কবে? আশিক বলল, যেদিন দেখা দিবে। নিশাত বলল, আজ পরব। আশিক বলল, অ্যাজ ইউ উইশ। নিশাত বলল, আসবে তুমি? আশিক বলল, এভাবে চলল কিছুক্ষণ তাদের আলাপন। দেড় মাস নানা বাড়ি কাটিয়ে বাচ্চারা নিজেদের বাড়িতে এসেছে আজ। নাজিয়া অনেকটা সুস্থ আছে এখন, এতদিন পর নিজের ঘরে এসে যেন সব এলোমেলো লাগছে। বাচ্চাদের দাদুর কাছে রেখে সে জেরে মুছে পরিষ্কার করে নিল ঘরের আসবাবপত্র, সাথে হেল্প করেছে আরাফও আশিক, কেননা আসবাবপত্র একটু নাড়াচাড়া করতে হয়েছে বাবুদের দোলনা কাপড় চোপড় র্যাকের জন্য। কাজ শেষ তারা হাফ ছেড়ে বাঁচত, হাত মুখ ধুয়ে তারা ফ্রেশ হয়ে নিল। আরাফ গড়ে এসে দেখলো নাজিয়া বাবুদের কাপড় চোপড় বাস করে আলমারিতে রাখছে। নাজিয়া আজ তাঁতের শাড়ি পরেছে, কোমরে আঁচল গুঁজে কাজ করছিল এতক্ষণ। ও বাড়ি থেকে এতক্ষণ যাবৎ চোখের সামনে থাকলেও আরাফ এইমাত্র তাকে অন্যরকমভাবে লক্ষ্য করলো। দরজাটা ভিতর থেকে লক্ষ্য করে নাজিয়াকে জড়িয়ে ধরল। নাজিয়া চমকে উঠে বলল, আরে হচ্ছে কি? আরাফ বলল, কোথায় কি হচ্ছে? নাজিয়া বলল, কাজ করছি, লাগছো না? আরাফ বলল, তো করো, নিষেধ করেছে কে? নাজিয়া বলল, এভাবে ধরে রাখলে কীভাবে করব? আরাফ বলল, আমি তোমার হাত ধরেছি নাকি? নাজিয়া আবার কাজে হাত লাগিয়েও থেমে গেল, হবে না এখন তার দ্বারা কাজ। আরাফের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, দেরি হচ্ছে না এভাবে, বাবুরা কান্না শুরু করলে কিন্তু আর পারবো না করতে। আরাফ বলল, শাড়িতে তোমাকে ভীষণ ভালো লাগছে। নাজিয়া মুচকি এসে পা উঁচু করে আরাফের ডান পাশের কানের নিচের কোমল স্পর্শ করে বলল, হয়েছে, এবার কাজ করি? আরাফ তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আল্লাহ যা করেন সবটা আমাদের ভালোর জন্যই করেন, দেখেছো একসাথে দুইটা বেবি দিয়েছেন আমাদের। নাজিয়া বলল, আলহামদুলিল্লাহ। আরাফ বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রয়োজনটা একেবারেই পূর্ণ করে দিয়েছেন, এক তনয়া এক তনয় দিয়ে। নাজিয়া বলল, কেন? পরে আবার প্রত্যাশা করা যেত না বুঝি? আরাফ বলল, আবার যে পরিমাণ কষ্ট করতে দেখেছি তোমাকে, দ্বিতীয়বার ভাবতামই না। নাজিয়া বলল, তুমিও তো কষ্ট করেছ, তুলনামূলক আমার চেয়ে বেশি, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, আল্লাহ আমাদের কষ্টের সফলতা দান করেছেন। আরাফ বলল, জি শুকর আলহামদুলিল্লাহ। এমনি বাচ্চার কান্নার আওয়াজ বেশি এলো, নাজিয়ার চোখ পাকিয়ে বলল, ওই যে এবার ভালো হয়েছে না? আরাফ বেরিয়ে যেতে যেতে বলল, আমি যাচ্ছি তো, তুমি কাজ করো, হারিয়াপ। ইমরানের কথায় নাফিসা এখন পড়াশোনায় মনোযোগী হয়ে উঠেছে। নির্জন আরোহীর ছয় মাস পরিপূর্ণ হয়ে গেছে, আজ তাদের নয় মাসের বেশি। কদিন যাবত নাফিসা আপুদের বলে বলে পাগল করে ফেলছে, দূরে কোথাও ফ্যামিলি পিকনিকে যাবে। নাহিদা বলে দিয়েছে কোথাও যাবে তা সিলেক্ট করে জানাতে। আজ নাফিসা কল করেছে, মেহেদি তাজকে কোলে নিয়ে রুমে ছিল আর নাহিদা কিচেনে। নাফিসা কল করলে মেহেদি রিসিভ করলো, আসসালামু আলাইকুম। নাফিসা বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? মেহেদি বলল, আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? নাফিসা বলল, আলহামদুলিল্লাহ। তাজমণি কি করে? তাজমণি মারামারি করতে শিখে গেছে ইদানিং, জব্বর মাইর দেয়। নাফিসা খিলখিলি হেসে উঠল। মেহেদি বলল, মাইর দেওয়া তুমি শিখিয়ে দিয়েছ না? নাফিসা বলল, আমি? মেহেদি বলল, তা নয় তো কি, আমি তো পারি না, তোমার আপুও মারে না, তাহলে আর কে শিখাবে? এখানে তো মারামারি শেখানোর মতো কেউ নেই, আমি নিশ্চিত তুমি শিখিয়ে দিয়েছ। নাফিসা বলল, ভালো হয়েছে, আমি শিখেছি, আপনাদের শাসন করতে পারবে। মেহেদি বলল, শাসন? সে দুষ্টমি করলে যদি তোমার আপু বলে মারবে সে তো মেরেই বসে, এ কেমন শাসন? নাফিসা হাসতে হাসতে বলল, ভাইয়া এটা ডিজিটাল বাচ্চা কাচ্চা, বুঝতে পেরেছেন? আপনারা যা করার জন্য ভাববেন তারা বিনা ভাবনায় সেটা করেই বসবে, আপনাদের চেয়ে একদাপ এগিয়ে, যেমনটা আপনারা আপনাদের পিতামাতার চেয়ে একদাপ এগিয়ে।
মেহেদি হেসে উঠল। নাফিজা বলল, আপু কোথায়? মেহেদি বলল, কিচেনে। নাহিদা? মেহেদি ডাকে নাহিদা কিচেনে থেকে সাড়া দিলে মেহেদি তাজকে সহ কিচেনে যেতে যেতে বলল, তাড়াতাড়ি এসো। নাফিজা চিল্লায় আর বলে, তাজকে সে মারামারি শিখিয়ে দিয়েছে। ওপাশ থেকে নাফিজা বলল, আপু মিথ্যে কথা, আমি চিল্লাই না। তাদের কথাবার্তায় হেসে নাহিদা ফোন হাতে নিয়ে নাফিজার সাথে কথা বলল। নাফিজা জানালো সে কক্সবাজার যেতে চায়, কিন্তু নাহিদা নিষেধ করে দিল, কক্সবাজার বাদে অন্য কোথাও যেতে হবে। কারণ জানতে চাইলে বলে দিল, কক্সবাজার তার ভালো লাগে না, অন্য কোথাও হলে সে যাবে। নাফিজার মনটা খারাপ হয়ে গেল, কোথায় যাবে তা নিয়ে তাকে আবার ভাবতে হবে। নাহিদার মতামত শুনে রুমে এসে মেহেদি বলল, তারা যেতে চাইছে, তো সমস্যা কি তোমার? নাহিদা বলল, তারা যাক, আমি যাব না। মেহেদি বলল, কারণটা কি শুনি। নাহিদা বলল, আমি গিয়েছি না, আর ভালো লাগে না। মেহেদি বলল, তুমি গেলেই কি, নাফিসা তোর যায়নি, তোমার জন্য আবার প্ল্যান চেঞ্জ করবে? আমিও তো কয়েকবার গিয়েছি, তবুও তো আমার ভালো লাগে যেতে। নাহিদা বলল, এত কিছু বুঝি না আমি, আমি যাব না। মেহেদি বলল, এভাবে প্ল্যান নষ্ট করা কি ঠিক হবে? নাহিদা মেহের দেহে হেলান দিয়ে বলল, ভয় লাগে আমার। মেহেদি বিস্ময়করভাবে বলল, কিসের ভয়? নাহিদা বলল, আমি দুঃস্বপ্ন দেখেছি ওই কক্সবাজার নিয়ে। মেহেদি বলল, দূর দুঃস্বপ্ন কেন, বাস্তব জীবনে টানছো, ভাগ্যে যা হবার কেউ রক্ষা করতে পারবে না, আল্লাহর ওপর ভরসা রাখো, ইনশাল্লাহ সব ঠিক থাকবে। নাহিদা বলল, আমি তোমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি। মেহেদি বলল, ওসব ভেবে ভয় পেও না তো, আল্লাহও আছেন আমাদের সাথে, আমরা সাবধানে থাকবো। প্ল্যানটা নষ্ট করো না এভাবে, রাজি হয়ে যাও তনয়ার আম্মু। মেহেদির কোল থেকে তাজ বিবির করতে করতে নাহিদার মাথায় আলতো থাপ্পড় দিচ্ছে, যার ফলে হাতে চুল পেঁচিয়ে যাচ্ছে। চুল টান পড়ায় নাহিদা বিরক্ত হয়ে বলল, উফ তাজ। মেহেদি হেসে চুলের প্যাচ খুলতে খুলতে বলল, দেখো মেয়েও তোমাকে রাজি হয়ে যেতে বলছে। নাহিদা বলল, মেয়েটা না জানি কত মাইর খায় আমার হাতে, বড্ড বেশি নড়ে হাতটা। মেহেদি বলল, একবার হাত তুলে দেখো, খবর নিয়ে ছাড়বো তোমার। নাহিদা বলল, নাহিদা তাকিয়ে দেখলো তাজ গোমরা মুখ হয়ে তাকিয়ে আছো তার দিকে। তাই সে বলল, ইস বাপের আশকারায় এখনই মাথা চড়ে বসছে, একটা দিব মায়ের পাজি মেয়ে। কথাটা বলার সাথে সাথে কেঁদে উঠল তাজ। তার মুখভঙ্গি দেখে নাহিদা হেসে উঠল, আর মেহেদি নাহিদাকে শাসিয়ে আদরে কথা বলে তাজের কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। নাহিদা তাজকে কোলে নিয়ে আদর করতে লাগলো। তাজের কান্না কমে এলে নাহিদা কপালে চুমু দিল। তাজ গোমরা মুখ হয়ে তাকিয়ে আছেন নাহিদার দিকে। এমন ভাব দেখে মেহেদির তুলে ধরল পুরো তার মায়ের মতো কিউট অভিমানী। নাহিদা নাকে চুমু দিলে তাজ গোমরা মুখ হয়ে নাহিদার ঠোঁটে তাকিয়ে আছে। অতঃপর নাহিদা ঠোঁটে চুমু দিলে তাজ দুই হাত দাঁত বের করে হেসে উঠল। সাথে তাজের আম্মু আব্বু শব্দ করে হেসে উঠল। এবার নাহিদার অব্দি পুরোই তার বাবার মতো পাজি। অতঃপর নাফিজার বহুদিনের ইচ্ছে পূরণে আজ তারা কক্সবাজার, নিয়াজউদ্দিন রোমানা বেগম তাদের ত্রিতনয়ার পরিবার। নাজিয়া নাফিজার পরিবার থেকে এসেছে তারা সহ আশিক ও নিশাত। আর নাহিদার পুরো পরিবার অর্থাৎ জহিরুল ইসলাম, মেহরুন এবং বাচ্চাদের সহ মেহতাজ ও আসিফ, তারা ভ্রমণ মিস করে না কখনোই। নিয়াজউদ্দিন ও রোমানা বেগম আসতে চায়নি, জহিরুল ইসলাম জোর করে নিয়ে এসেছেন। ফ্যামিলি পিকনিকে যদি ফ্যামিলির সবাই না থাকে তাহলে কীভাবে হবে? বাকিদের বলেছে কিন্তু তারা আসেনি, তাদের মাঝে এত শখ জেগে নেই, তাই আর জোর করলো না তাদের। আর বাড়ি ফাঁকা রেখে এভাবে যাওয়া যায় না, আয়াতকে আহ্বান করা হয়েছিল, কিন্তু আয়াত প্রেগনেন্ট, তাই এবারের মতো সে মিস করলো। তাছাড়া এক বছর পূর্বে সে তুরজার সাথে এসেছে এখানে, তিন দিনের সফরে এসেছে। তার নাহিদা সারাক্ষণ মেহেদিকে চোখে চোখে রাখে, তারা ছেলেরা স্পিডবোর্ডে ঘুরতে চাইলেও সবারই পূর্ব অভিজ্ঞতা আছে, তবে মেহেদি তাদের চেয়ে বেশি অভিজ্ঞ, অথচ মেহেদির যাওয়া নিষেধ, নাহিদা তাকে যেতে দেবে না। তারা সবাই যাচ্ছে, মেহেদিরও ইচ্ছে করছে খুব, তাই নাহিদার ধারে ধারে ঘুরছে, কিন্তু নাহিদার বরাবরই নিষেধ করছে, তার ভয় করে, সে সমুদ্রের ধারে যেতে দিবে না তাকে। সবার সামনে তো আর বলে না, কিন্তু ভাবভঙ্গিতে নিষেধ করেই যাচ্ছে। সে না করতে করতে যেন বিরক্তি হয়ে পড়েছে, মেয়েদের উদ্দেশ্য তাকে বিরক্ত হলেও যাবে। আসিফের পিছু নিয়েছে আয়াস, বাবার কোল থেকে তাকে নামানো দায় সে যাবে সাথে। এদিকে নাফিসা ইমরানকে টেনে ধরে রেখেছে, যেতে দিবে না, তার কারণ ভয় নয়, শর্ত একটাই, তাকে সাথে নিয়ে যেতে হবে। ইমরান বিরক্ত হয়ে বলল, আরে তুমি গিয়ে কী করবে সেখানে, আমরা সব পুরুষ মানুষ যাব। নাফিসা বলল, এত সব বুঝি না আমি, আমি না গেলে তোমার যাওয়া নিষেধ। ইমরান বলল, কী আশ্চর্য,
আপুরা যাওয়ার জন্য বলেছে একবার, তো তুমি যাবে কেন? নাফিসা বলল, আপুদের কোলে বাচ্চা আছে তাই আপুরা যাবে না। আমার কোলে বাচ্চা আছে? এবার হয়েছে মহাজ্বালা, বাচ্চা থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। অতঃপর ইমরান বলল, নিশা তো যাওয়ার জন্য একবারও বললো না, তুমি এমন করছো কেন? নাফিসা বলল, নিশাদ বাচ্চা মানুষ তাই ভয় পায়, আমি ভয় পাই না। ইমরান বলল, ধুর যাও, যাবই না। অতঃপর তাদের যাওয়া ক্যান্সেল। তারা দুপুরের পূর্বে যখন রিসোর্টে ফিরে এলো, কিছুক্ষণ পরেই সব ছেলেরা গায়েব। এটা কি হলো, কোথায় গেল সব? নাফিসা বাকিদের খোঁজ নিয়ে কাউকে না পেয়ে বুঝে গেছে তাদের গোপনে প্ল্যান ছিল স্পিড বোর্ডে করে দ্বীপে যাওয়ার। নাফিসার রেগে আগুন, নাহিদার ভয় ভয় কাটছে সময়, আর বাকিরা স্বাভাবিক। তিন চার ঘন্টা পর তারা ভিজে গোসল সেরে এসেছে, সবাই হাসি খুশি। তবে আয়াস তার বাবাকে দেখে ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করেছে, তাকে নিয়ে গেল না কেন? জহিরুল ইসলাম শত চেষ্টায় মানাতে পারছে না। অতঃপর আসিফ নিজেই ভেজা কাপড় চেঞ্জ করার আগে ছেলেকে উদ্দেশ্য নিয়ে বেরিয়ে গেল শান্ত করার উদ্দেশ্যে। ইমরান নাফিসার দিকে তাকিয়ে মস্ত বড় অভিমানের পাহাড় দেখতে পেয়েছে, সাথে ভেজা চোখের কঠোর। আর মেহেদির হাসি মাখা মুখটা মলিন হয়ে গেছে নাহিদার মুখে ভয়ের ছাপ দেখে। ইমরান রুমে গেলেও নাফিসার রুমে গেল না। এদিকে নাহিদা তাজকে তার দাদুর কোলে দিয়ে চলে গেল মেহেদির পোশাক আশাক এগিয়ে দিতে। নাজিয়াও বাচ্চাদের রেখে নিজের রুমে চলে গেছে। আসিফ ছেলেকে নিয়ে আবার সমুদ্রে গোসল সেরে নিয়েছে। মা বাবার জন্য নেয়ার রুমে নাফিসা বসে বসে চার বাচ্চার সাথে সময় কাটাচ্ছে, আর পাশাপাশি গল্প করছে মেহরুন ও রোমানা বেগম। তার সবার সাথেই মিশে এখনও শান্ত হয়ে বসে খেলা করছে। আরোহী নাফিসাকে দেখলেই যখন তখন হেসে ওঠে। সে নাফিসার সাথে সময় কাটাতে বেশ পছন্দ করে। অনেকে বলে এ তো নাফিসার মেয়ে। নাফিসা বলে তার আগে সে নাফিসার কোলে উঠেছে, পছন্দ তো করবেই, কিন্তু মায়ের পাগল দুজনেই। তবে আরোহী সবার কোলে গেলেও নির্জরটা সবার কোলে যায় না, মাকে চোখে হারায় বেশি বেশি। তাছাড়া বাকি দুজনকে যদি সারাদিন নাফিসার কাছে রেখে দেওয়া হয় তো থাকবে, সে ব্যাপার মোটামুটি নিশ্চিত সবাই। নির্জ খেলায় তেমন মনোযোগী হচ্ছে না, একটু পরপর চিৎকার করে মাকেই ডাকে, আর আরিশা তাকে শান্ত করতে এগিয়ে যায়। কিন্তু এতে শান্ত হওয়ার চেয়ে আরও বেশি অশান্ত হয়ে যায় তখন নাফিসা চেষ্টা করে শান্ত করার। নাফিসার কাছে বেশ ভালো লাগছে তাদের আচরণ ও খেলামেলা। ইমরানের প্রতি যে রেগে আছে সেটা মনে ছিল না ক্ষণিকের জন্য, তবে মনে পড়ছে যখন লাঞ্চ করতে যাচ্ছে তখন ইমরান যে তার সাথে একটু কথা বলবে সেই সুযোগটাও দিচ্ছে না তাকে। রেস্টুরেন্টে এত বড় পরিবার দেখে অনেকে হাঁ করে তাকিয়েছিল তাদের দিকে। পাশাপাশি টেবিলে অবস্থান করে সবাই খাওয়া দাওয়া ও আড্ডায় জমে গেছে। মেহেদি নাহিদার ভয় দূর করে তাকে স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। নাফিসা অভিমানে ইমরানের টেবিল ত্যাগ করেছে। বেচারা ইমরান দূর থেকে বারবার তার দিকে তাকাচ্ছে, কিন্তু নাফিসার মাইন্ড আপাতত ডোন্ট কেয়ার। এখানে ম্যাজিক চলছিল কেবল আয়াস আর আরিশার মধ্যে। আয়াস ইচ্ছে করে আরিশার খাবার নিয়ে টানাটানি করছে যাতে আরিশা কাঁদে। মেহতাজ তারা করলে সে নানা ভাইয়ের কাছে চলে গেছে, আর বাকিদের নিয়ে চলছে ঝামেলা। তাজ বারবার খাবারে হাত দিচ্ছে, বাধা দিলে সামনে যা পায় তাতে হাত নেড়ে মারামারি, সাথে কান্না। মেহরুন নেওয়ার সময় টাচটা করলো কিন্তু তাজ যাবে না। এখন নাহিদা বিরক্ত হয়ে মেয়েদের কাছে দিয়ে গেল তাজকে। আরোহী রোমানার কোলে ঘুমাচ্ছে, আর নির্জন আরাফের কোলে থেকেই কান্নাকাটি। তার বসে থাকা পছন্দ না, তাকে নিয়ে সারাদিন হাঁটাহাঁটি করলে সে কেবল খুশি। নাফিসা খাওয়া রেখে ঘুরে ফিরে বাচ্চাদের কাণ্ড কারখানা দেখছে। রোমানা বেগম কয়েকবার ধমক দিল তার খাওয়া চলছে না বলে। লাঞ্চ শেষে তার একসাথে হাঁটছে, গল্প গুজব করছে। তবে আশিক ও নিশার দল ছেড়ে সমুদ্রের দিকে চলে গেছে। ইমরান একটু দূর থেকে ফোন দেখিয়ে ডাক্তার নাফিসাকে, এ বলে যে বর্মা কথা বলবে তার সাথে। নাফিসা গোমরা মুখ হয়ে তার কাছে এলে সে ফোন দিলে তো দিলই না। নাফিসার হাত মুঠো ধরে সমুদ্রের দিকে চলে গেল। নাফিসা যেতে চাইল না, ইমরান তাকে টেনে টেনে নিয়ে গেল সাথে। অভিমান ভাঙাতে জ্ঞানী লোকের জ্ঞানদান, কোনো মেয়ে যায়নি তাদের সাথে তাহলে তাকে কী করে নেবে? আর নাফিসার অভিযোগ সে তাকে নিয়ে আলাদা বোটে উঠবে, আর ইমরানের যুক্তি ছেলেদের ঘোরাফেরা আলাদা মজা, মেয়েরা নিজে পারবে না মজা করতে, আর তার জন্য হয়তো ছেলেদেরও মজা ব্যাঘাত ঘটাবে। আর স্পিড বোটে উঠতে বড্ড বেশি সাহসের প্রয়োজন হয়, মেয়েদের হাত দুর্বল, যার ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সাথে নানান কথা শুনিয়ে মানানোর চেষ্টা। এদিকে ঘটল মহাবিপত্তি। কথা বলতে বলতে সমুদ্রের তীরে আসতে দেখলো আশিক আর নিশাতে স্পিড বোর্ডে ঘুরছে। নাফিসা আবারও রেগে আগুন, স্পিড বোর্ডে উঠতে যদি এত সাহসের প্রয়োজন হয় তাহলে নিশাতের মতো একটা মেয়ে আনন্দ উপভোগ করছে কী করে? নিশাত এত আনন্দিত,
আর তাকে যা তা বলে আসছে ভয় দেখাতে। ইমরান এই মুহূর্তে আশিককে নাগালে পেল না, নোনা পানিতে চুবানি দিত। এবার আর কোনো উপায় নেই, ইচ্ছে না থাকলেও নাফিজাকে নিয়ে স্পিডবোর্ডে চড়তেই বাধ্য। আশিক ও নিশাদ ঘুরছে 10 মিনিট, আর নাফিসা আধা ঘন্টার কাছাকাছি। ইমরান নিজেই বেশিক্ষণ সময় নিয়েছে, তবে কোনো দ্বীপে যায়নি। আশপাশ ঘুরছে তারা, অতঃপর আবার গোসল। এবার নাফিসা খুব খুশি, আর খুশিতে ইমরানও খুশি। তবে সর্দির আভাস পাওয়া গেছে দুজনের মধ্যেই। বিকেল থেকে সন্ধ্যা যার যার মতো ঘুরছে তারা, কেউ এককভাবে কেউ দলবদ্ধভাবে। রাতে ডিনার শেষে যে যার রুমে অবস্থান করছে, তাজ এতক্ষণ যাবৎ ঘুমোচ্ছিল এখন জেগে উঠেছে। মেহেদি তাজকে কোলে নিয়ে নাহিদার উদ্দেশ্যে বলল, বলতে পারো তোমাকে আমি ফার্স্ট কবে দেখেছি? নাহিদা বলল, পারবো না কেন, ভুলে যায়নি, ভার্সিটি থেকে কিডন্যাপ করে কাজী অফিসের সামনে নিয়ে গেছো, সেদিনই তোমার সাথে আমার প্রথম দেখা। মেহেদি হেসে বলল, উহু। নাহিদা বলল, উহু মানে? তাহলে এর আগেও দেখেছো আমাকে? মেহেদি বলল, এর পরে দেখেছি। এবার নাহিদা হেসে বলল, তাহলে সেটা আবার ফার্স্ট হয় কীভাবে? মেহেদি তার কাছে এসে বলল, সেটাই ফার্স্ট, তোমাকে ফার্স্ট দেখেছি এখানে এই রিসোর্টে, কোনো এক রাতে যখন তুমি ভুল করে ওয়াইন খেয়ে ফেলেছিলে আর আমার চোখে চোখ রেখে মাতলামোর সাথে জবাব দিয়ে দিতে চাইছিলে, আমার নামে আত্মাত্ম অভিযোগ দিয়ে যাচ্ছিলে আমার কাছেই, তখন আমি প্রথম দেখেছি তোমায়। হারিয়েছি দৃষ্টিতে, অজানা এক ফিলিংসের ঘিরে ধরেছিল আমায়, যা আগে কখনোই পারিনি ফিল করতে। কেননা এভাবে কারো দৃষ্টিতে তাকাইনি আমি, সেটাই প্রথম ছিল। কোনো মেয়ের দিকে আমি এতটা লক্ষ্য করিনি কখনোই, অনেকবার দেখেছি এমন করেছে, আর বর্ণনা চাইলে দিতে পারবো না আমি, কেবল সামনে এলেই মনে করতে পারি তার ব্যাপারে। তোমার ক্ষেত্রে এমনটা হয়েছিল সেদিনের পূর্ব পর্যন্ত, কিন্তু সেদিন যেভাবে দেখেছি একেবারে মুখস্থ হয়ে গেছে, শুধুমাত্র এই দৃষ্টি দেখি তোমার বর্ণনা পুরো মুখস্থ আমার। তাহলে কোনটা প্রথম দেখা? নাহিদা এতক্ষণ তার চোখের দিকে তাকিয়ে শুনছিল কথাগুলো, এবার মুচকে এসে মেহেদির বুকের এক পাশে মাথা রেখে হেলান দিয়ে বলল, একটা কথা বলার ছিল। মেহেদি বলল, কি? নাহিদা বলল, আমি না সেদিন ওয়াইন খাইনি, ওটা জানালার বাইরে চলে ফেলে গ্লাস ধুয়ে পানি খেয়েছিলাম শুধু। মেহেদি বলল, হোয়াট? তাহলে মাতলামো করলো যে? মেহেদি চমকে ওঠে, নাহিদা তাকে ছেড়ে দিয়ে খিলখিলি হেসে উঠল এবং বলল, তোমাকে একটু লাইনে নিয়ে আসার জন্য যত প্রচেষ্টা, অভিনয়ও বাদ রাখিনি। মেহেদি বলল, অভিনয়? বমি কি অভিনয় আসে? নাহিদা বলল, জীবের শেষ প্রান্তে হাত দিয়ে দেখো বমি আসে কি না। মেহেদি বলল, বাহ দারুণ, তোমাকে তো অভিনেত্রী হিসাবে নোবেল দেওয়া উচিত। নাহিদা খিলখিল করে হেসে উঠল এবং বলল, আসলেই তখন নিজের প্রতি প্রাউড ফিল হয়েছিল যখন দেখলাম তুমি বুঝতে পারোনি আমি অভিনয় করছি, ভাবলাম অভিনেত্রী হয়ে গেলাম নাকি। মেহেদি এক হাত বাড়িয়ে তাকে নিজের সাথে চেপে ধরে বলল, দেখো তো মনে হয় ভোলাবালা, মিসেস তো দেখছি চরম দুষ্টু, আমাকে কতটা নিয়ে ইনোসেন্ট বানিয়ে দিয়েছে, একবারে প্রেমে ফেলতে বাধ্য করেছে। সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি, নাহিদা হাসছে। তাজ এতক্ষণ তার বাবার মুখের দিকে তাকাচ্ছে একবার, আবার তার মায়ের দিকে তাকাচ্ছে একবার, আর কি বলে যাচ্ছে শুধু সে বোঝে। তাজকে নাহিদার দিকে তাকিয়ে বকবক করতে দেখে নাহিদা হাত বাড়িয়ে দিল, তাজ যেন লাফিয়ে চলে এসেছে তার কোলে, মায়ের কোলে এসে লাফিয়ে এরপর শুরু হলো তার বাবার সাথে দুষ্টুমি। নাজিয়ার রুমে যাওয়ার সময় নাফিজার চোখ পড়ল নাহিদার রুমের দিকে, দরজা চাপানো ছিল বিদায়, দরজার ফাঁকে দেখতে পেল নাহিদার কোলে তাজ, আর পিছনে দাঁড়িয়ে আছে মেহেদি। বাবা মেয়ে নাহিদার মাঝখানে রেখে লুকোচুরি খেলছে। মেহেদি ডান কাঁধের দিকে তাকিয়ে উকি দেয়, দেখ তাজও বাবাকে দেখতে এদিকে উকি দেয়। আসলে এই দুইটা লাইন পড়তে এরকম হওয়ার কারণ আমার মনে আরেকটা জিনিস ঘুরপাক্ষা ছিল, যার ফলে এই দুইটা লাইন পড়তে বারবার ভুল হচ্ছিল, তো বুঝতে পারছি সেই অন্য জিনিসটা দূর করতে হবে, সো বাই, দূর করে দিলাম। মেহেদি বাম পাশে উকি দেয়, তো তাজ সেদিকেই খোঁজে, আর দেখতে পেলেই হেসে ওঠে। তাজমণি এভাবে এপাশ ওপাশ খেলতে মজা পেয়ে খিলখিলিয়ে হাসছে, নাফিজার কাছে বেশ ভালো লাগলো দৃশ্যটা। পেছনে ইমরানকে আসতে দেখে টেনে নিয়ে তাদের দিকে দেখিয়ে বলল, দেখো তারাও খুব সুখে আছে। ইমরান নাফিজার চোখে হাত রেখে ঠেলতে ঠেলতে চলে এলো এবং বলতে লাগলো, বউ দেখছি খারাপ হয়ে যাচ্ছে, অন্যের রুমে উকি দেয়। নাফিজা বলল, উকি দিয়েছি? এদিকে আসার সময় চোখে পড়ে গেছে,
তাকে রাগাতে পারলে ইমরানের হাসি পায় খুব। তারা দুজন কিছুক্ষণ আরাফের রুমে আড্ডা দিয়ে নিজেদের রুমে চলে এলো। এত ছোট ছোট রুম যে তিনটা একত্রিত করলে তাদের বাসার রুমের সমান হবে। আর বেডের কথা না বললেই নয়, যেন সিঙ্গেল বেড। খুব বোরে নাফিসাকে ডেকে তুললো ইমরান। নিরিবিলিতে হাঁটবে তারা, সূর্যোদয় দেখবে। নাফিজার ঘুম যেন কাটছেই না। ইমরান এক প্রকার ঠেলে ধাক্কিয়ে ওয়াশরুমে পাঠালো, নতুবা এখন ঘুম ভাঙবে না। আর একটু পর তার ঘাড় মটকাবে, কেন সে ডেকে তুলল না। দুজন সমুদ্র তীরে চলে এলো। মানুষ যে একেবারে নেই তা নয়, তাদের মধ্যে কয়েকজন আশেপাশে ছিটিয়ে আছে। তাদের মধ্যে চোখে আটলো দুজনকে, আশিকার নিশাতের মতো দেখা যাচ্ছে। নাফিজা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল, আর এখন ইমরানের চোখেও পড়লো সেদিকে। সে বলল, আশিকের মতো দেখা যাচ্ছে না নাকি? বলতে বলতে সেদিকে পা বাড়ালো নাফিজার। তার টি শার্ট ধরে টেনে অন্যদিকে ঠেলতে ঠেলতে বলল, আশিকের মতো না, ওটা আশিকি। ওদিকে কই যাও, নতুন দম্পতির ছবি ছবি বেরিয়েছে, এত ডিস্টার্ব কেন করো? ইমরান তাকে এক হাতে নিজের সাথে চেপে ধরে হাঁটতে হাঁটতে বলল, বড্ড বেশি কথা বলতে শিখে গেছো, বাসায় ফিরে কমাতে হবে কথার স্পিড, আর ভালোবাসার পরিমাণটা বাড়াতে হবে। ইদানিং আমার প্রতি তুমি কম নজর দিচ্ছ। নাফিসা খিলখিলি হেসে উঠল। নাফিসা একবার এক পলক পিছু ফিরে দেখলো আফসা অন্ধকার সমুদ্রের তীরে দাঁড়িয়ে আশিক ও নিশাদকে দুহাতে জড়িয়ে ধরে নিয়েছে এবং এইমাত্র কপালে চুম্বন করলো। নিশাদও চুপচাপ দাঁড়িয়ে আছে আশিকের কাঁধে হাত রেখে। বিয়ের পর আজ পর্যন্ত আশিক রাত কাটানি শ্বশুরবাড়িতে, নিশাদও বেড়াতে গিয়ে রাতে থাকেনি আশিকের বাড়িতে। তবে এখানে বেড়াতে এসে প্রথমবারের মতো একই রুমে আছে দুজন। আই হ্যাঁ, না জানি কি হয়। বিশাল সমুদ্র আর আছে তার আছড়ে পড়া তরঙ্গ, দুশো লালচে আকাশ আর ভুবনে রয়েছে শিহরিত বাতাস। চারিপাশ দেখে নাফিজার মনে প্রশান্তির ঢেউ খেলে গেল। পাশে থাকা ইমরানের প্রতিও যেন আকর্ষণটা হুট করে বেড়ে গেল। একে অপরের পিছনে এক হাত রেখে তারা তাল মিলিয়ে কদমে কদমে বালি উড়িয়ে হাঁটছে আর কথা বলছে। কিছু দূর এগিয়ে তারা বালিতে বসে পড়ছে। ইমরানের উপর হেলান দিয়ে নাফিজার বসে আছে, সাথে চলছে তাদের খুনছুটির ভালোবাসা। কিছুক্ষণ পরে উদিত হলো লাল সূর্য। এ সময় তার পরিবারের সবাই উপস্থিত সমুদ্রের তীরে। হাসি ঠাট্টা মজা মাস্তিতে তারা মুহূর্তগুলো খুবই উপভোগ করেছে। সফর শেষ করে তারা সুস্থভাবে ফিরে এসেছে নীরে। হবে যার ঠাই যেথা সেথাই পড়ে আছে সবে। ভালোবেসে যদি থাকে প্রত্যেকে প্রত্যেকের তরে, ত্রিতনয়ার সজ্জিত সংসার হয়তো এমনই রয়ে যাবে। তো ফ্রেন্ডস, গল্পের সমাপ্তি হয়ে গেল। এই পর্যন্তই আজকের 115 নম্বর পর্ব। এতটুকু ছিল গল্পের 1 নম্বর পর্ব থেকে আজকের এই 115 নম্বর বিশাল বড় একটা গল্পের। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছেন, কষ্ট করে পুরো গল্পটা পড়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পুরো গল্পটা দেখার পর আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, পুরো গল্পটা সম্পর্কে সুন্দর একটি কমেন্ট করবেন। শুধু নাইস, আপনাকে ধন্যবাদ, ছোট ছোট কমেন্ট করবেন না, অনেক বড় বড় কমেন্ট করে আপনাদের মনের অনুভূতিগুলো জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে সবসময় ফারুক স্টাইলের সাথেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।